আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি আজকে একটি আলোচনার মাধ্যমে কিছু কথা বলবো, যেমন উল্টা তত্ত্ব কাকে বলে, এই উল্টা তত্ত্ব বিষয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আর এই আলোচনাগুলো বিশেষ করে বিশেষ জ্ঞানীদের জন্যই, আর অল্প জ্ঞানী যাহারা তারা হয়তো বুঝবেন না। তবে একটা লাভ হবে, সেটা হলো যদি কেউ এই কথাগুলো চিন্তা করে। আর আল্লাহ কোরআনেও বলেছেন যে আমি কিছু কিছু নিদর্শন রেখেছি জ্ঞানীদের জন্য, জ্ঞানী সম্প্রদায়ের জন্য, যারা এই কথাগুলো চিন্তা করে। তো আজকে আমি উল্টা তথ্য থেকে কিছু কথা বলবো ভেঙে, আর কিছু কথা রেখে দেব আপনাদের জন্যে, যা আপনারা চিন্তা ভাবনা করে বলবেন যে এই বিষয়গুলো আসলে কি বোঝানো হয়েছে। যেমন উল্টা তথ্য, আমাদের বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ থেকে যে বইটি, যে বইটির নামই রাখা হয়েছে বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার। তো শুরু করা যাক। ভাওপথে যাও যদি পাবে না তার দর্শন, উল্টা দেশে কামেল গুরু ধরো তাহার দুই চরণ। আবার বলছি, ভাওপথে যাও যদি পাবে না তার দর্শন, কামেল গুরু উল্টা দেশে ধরো তাহার দুই চরণ। উল্টা দেশের গুরু যারা বুঝে নেব কিসের দ্বারা, উল্টা দেশের গুরু যারা বুঝে নেব কিসের দ্বারা, মরা হইয়া থাকে তারা মাল ভরা তার গোডাউন। যেজন আসে আশেক হইয়া উল্টা পাল্টা দেয় শোনাইয়া, জ্ঞানী আশেক যায় পড়িয়া ভক্ত হতে ধরে চরণ। আবার বলছি, যেজন আসে আশেক হইয়া উল্টা পাল্টা দেয় শোনাইয়া, জ্ঞানী আশেক যায় পড়িয়া ভক্ত হতে ধরে চরণ। গাছের গোড়ায় সপ্তম আকাশ, গাছের আগায় পাতাল প্রকাশ, ভক্ত বলে হাই সর্বনাশ কোথায় ছিলাম এতদিন। গাছের গোড়ায় সপ্তম আকাশ, গাছের আগায় পাতাল প্রকাশ, ভক্ত বলে হাই সর্বনাশ কোথায় ছিলাম এতদিন। আধ্যাত্মিক ওই জ্ঞানের মূলটা বাউ হইয়া রইছে উল্টা, জ্ঞানী হইলে ভাঙবে ভুলটা, উল্টা দেশেই দর্শন। আধ্যাত্মিক ওই জ্ঞানের মূলটা ভাও হইয়া রইছে উল্টা, জ্ঞানী হইলে ভাঙবে ভুলটা, উল্টা দেশেই দর্শন। নামটি আমার শামিমালি, কেহ দেখলে মারে গালি, ভালো না মোর চলাচলি, নিজের প্রতি নাই যতন। তো আজকে যেই কবির ভাষায় উল্টা তত্ত্ব আপনাদের সামনে তুলে ধরা হলো, সেটি আসলে কি বোঝানো হইল, যে ভাওপথে যাও যদি পাবে না তার দর্শন, কামেল গুরু উল্টা দেশে ধরো তাহার দুই চরণ। এ উল্টা দেশটা কি? উল্টা দেশটাই হলো শরীয়তে যা কিছু করতেছে সমস্ত কিছু ভাও মনে হচ্ছে, এবং মারেফতের জগতে যারা আছে তারা তাদের জায়গায় তারা দেখতেছে তাদেরটা ভাও। এখন তাদের জায়গায় থেকে তারা তাদেরকে ভাও দেখতেছে, আর এদের জায়গায় শরীয়তের জায়গায় শরীয়ত থেকে মারেফতকে উল্টা দেখতেছে। আসলে উল্টা নয়, ভাও। তো যেই দেশে একটা কথা আছে, এক দেশে গালি তো আরেক দেশে বলি, তো এই দেশেরটা এই দেশের জন্য ভাও, ওই দেশেরটা ওই দেশের জন্য ভাও। তবে দুই দেশের জিনিস যদি কেউ বোঝে তাহলে তার জন্যে সহজ, তখন কোনোটাই উল্টা মনে হবে না, ভাওই মনে হবে। তাই বলা হয়েছে, উল্টা দেশের গুরু যারা বুঝে নিব কিসের দ্বারা, মরা হইয়া থাকে তারা মাল ভরা তার গোডাউন।
যেজন আসে আশেক হইয়া উল্টা বাল্টা দেয় শোনাইয়া, জ্ঞানী আশেক যায় পড়িয়া ভক্ত হতে ধরে চরণ। তো আজকে কবিতাটির শেষে বলা হলো, নামটি আমার স্বামী মালি, কেহ দেখলে মারে গালি, ভালো না মোর চলাচলি, নিজের প্রতি নাই যতন। যে মারেফতের দেশে তরিকত, শরীয়ত তরিকত হাকিকত ও মারিফত করতে যাইয়া যখন শরীয়ত থেকে যখন মারিফতের জগতে রওনা দেওয়া হলো, তখন শরীয়তের লোকগুলা দেখতে পায় তার কর্মকাণ্ড চলাফেরা সমস্ত কিছু উল্টা। আর এই উল্টাটা যখন দেখতে পায়, কিন্তু তারাও তাদের জায়গায় ঠিক আছে, কিন্তু সেও তো তার জায়গায় ঠিক আছে, কিন্তু তারা তখন কি বলতে লাগলো, ভালো না মোর চলাচলি, নিজের প্রতি নাই যতন। কেহ দেখলে মারে গালি, কেহ দেখলে মারে গালি, ভালো না মোর চলাচলি, নিজের প্রতি নাই যতন। এই যে একটা বিষয়, বিষয়টি হলো যে এটা বোঝানোর জন্যই এখানে বলা হয়েছে। তাই আরেকটি কথা বলতে চাই, অন্য একটি আলোচনা নিয়ে আসব, এবার হলো উল্টা তত্ত্ব। হে গুরু বলে দাও আমায়, হে গুরু বলে দাও আমায়, উল্টার মধ্যে ভাও কেমনে লুকায়, আছে জানার অপেক্ষায়। মায়ের আগে জন্ম নিয়া ছেলে থাকে পাকিস্তান, পাক না পাকে থাইকা মায়ে, গাইতে আসে ছেলের গান। ছেলের রঙে আছে বাবায়, পাকিস্তান ছাইরা যখন ছেলে আইলো মায়ের ঘরে, কিছুদিন পার না হইতে মা ছেলেকেই স্বামী দাবি করে, যারে পাইতে পাগল মায়। এ কেমন কথা! হে দর্শক ভাই ও বোনেরা, আপনারা কিন্তু মাইন্ডে নেবেন না, আমি এটা কিছুটা ভাঙার চেষ্টা করবো ইনশাল্লাহ। মায়ের গর্ভে মেয়ের জন্ম, সঙ্গে জামাই রয়েছে, গর্ভের মধ্যে মেয়ের জামাই, ঘর সংসার করতেছে, বাবা এখন আছে কোথায়? পানির তলে আগুন জ্বলে কোন পানিতে নিবিল, বাবায় যখন কাছে আইসা স্বর্গের পানি সেচ দিল, সেই আগুনটি নিবে যায়। স্বামী মালি বোঝে না গুরু এইসব কথার ধারা, না বুঝিয়া করলে কিছু অকালে যাইবে মারা, গুরু দাও জানাইয়া আমায়। তো আজকে একটু ভাঙার চেষ্টা করব, না ভাঙলে হয়তো অনেকে এই জিনিসগুলো অন্য মাইন্ডে নিতে পারে বা অন্য জ্ঞানে নিতে পারে। তাই বলবো, হে গুরু বলে দাও আমায়, উল্টার মধ্যে বাউ কেমনে লুকায়, আছে জানার অপেক্ষায়। মায়ের আগে জন্ম নেওয়া ছেলে থাকে পাকিস্তান, এটা কেমন কথা! মার জন্ম হবে আগে, ছেলের জন্ম হবে পরে, কিন্তু বলা হচ্ছে মায়ের আগে জন্ম নেওয়া ছেলে থাকে পাকিস্তান। তবে সেই পাকিস্তান ভারত পাকিস্তান মনে করবেন না, মনে করবেন পবিত্র স্থানকেই পাকিস্তান বলা হয়। মায়ের আগে জন্ম নেওয়া ছেলে থাকে পাকিস্তান, পাক না পাকে থাইকা মায়ে, গাইতে আসে ছেলের গান। তার মানে একটা মায়ের গর্ভে যখন একটা সন্তানের বডি তৈরি হয় গর্ভের মধ্যে, তখন এর আগেই কিন্তু রুহু নামের যে ছেলেটা, সেটা কিন্তু আগেই জন্ম নেওয়া সেই আলমে আরওয়াতে সেই রুহুর স্থান ছিল। যখন পাকিস্তান ছাইরা যখন ছেলে আইলো মায়ের ঘরে, কিছুদিন পার না হইতে মা ছেলেকেই স্বামী দাবি করে। এই যে একটা বিষয়, সেই বিষয়টি হলো যে সেই ছেলেটা হলো রুহু, এবং দেহটা যখন তৈরি হলো মায়ের গর্ভে, তখন সেই রুহুটা যখন সেই এই মাটির দেহের মধ্যে ঢুকলো, আর মাটির দেহটাই মা, আর সেখানে যখন প্রবেশ করলো, তখন মায়ের গর্ভে মা অনুভব করতেছে যে আমার সন্তান গর্ভে এসেছে। আচ্ছা, এই হলো একটা বিষয়। আরেকটি বিষয় হলো, মায়ের গর্ভে মেয়ের জন্ম, সঙ্গে জামাই রয়েছে, গর্ভের মধ্যে মেয়ের জামাই, ঘর সংসার করতেছে, বাবা এখন আছে কোথায়? যে মায়ের গর্ভে মেয়ের জন্ম, এটা কেমন! মায়ের গর্ভে যে দেহটা, এই দেহটাই তো মেয়ে বা মা। আবার বলা হচ্ছে যে সঙ্গে জামাই রয়েছে, তার মানে মায়ের গর্ভের মধ্যে যে মেয়ে নামের যে বডিটা, এই বডির মধ্যে যখন পরমাত্মা, সেই তো পুরুষ, আর জীব দেহটাই তো নারী। তখন মায়ের গর্ভের মধ্যে জীবাত্মা পরমাত্মা সেই বডির ভিতরে যখন আসিয়া গেল, তখনই বলা হলো যে মায়ের গর্ভের মধ্যে মেয়ের জামাই, ঘর সংসার করতেছে, বাবা এখন আছে কোথায়?
বাবা এখন আছে কোথায়? সেই পরমাত্মাই বাবা, সে আমার মায়ের সঙ্গে আছে। এরপরে কথা বলা হইল, পানির তলে আগুন জ্বলে কোন পানিতে নিবিল? বাবাই যখন কাছে আইসা স্বর্গের পানি সেচ দিল, সেই আগুনটি নিবে যায়। স্বামী মালি বোঝে না গুরু, এইসব কথার ধারা না বুঝিয়া করলে কিছু ওকালে যাইবে মারা। গুরু দাও আমায় বুঝায়। আজকে আমার ভিউয়ার্স এবং যারা দর্শক নিয়মিত আমাদের এই জিনিসগুলো দেখেন শোনেন, তাদেরকে আমি একটু অনুরোধ করে বলবো, যদি কেউ না বোঝেন তবে জ্ঞান দ্বারা চিন্তা ভাবনা করে বোঝার চেষ্টা করবেন। আর না হয়তো কোনো জ্ঞানী লোক যারা আধ্যাত্মিক জগৎ বোঝে এবং যারা সাধক তাদের কাছে বোঝার চেষ্টা করবেন। আর যদি বলেন যে না আপনি বলেছেন, আপনি আরও পরিষ্কার করে বুঝিয়ে দেন, তাহলে দয়া করে দাওয়াত রইল, আপনারা আসবেন। আমি অবশ্যই আমি আপনাদেরকে বলবো যে এই এই বিষয়ে, যে উল্টা যা কিছু দেখা যায় সেই উল্টার মধ্যে ভাও লুকানো আছে। তো উল্টার মধ্যে ভাও কীভাবে লুকানো আছে আমি যতটুকু পারলাম ভেঙে দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু আমি সামনে আরও কিছু ভেঙে বলবো, বুঝিয়ে বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজ এই বলেই রাখছি, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।